হ্যালো ফ্রেন্ড, মধুমিতা কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো আলু ব্রকোলির তরকারি। এটা ভাত বা রুটি দুটোর সাথেই খেতে খুব ভালো লাগে। আপনারা এভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও এটা ভালো লাগবে। তাহলে চলুন আলু ব্রকোলির তরকারি বানানো শুরু করি। আলু ব্রকোলির তরকারি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি ব্রকোলিটাকে ভাপিয়ে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি জল, জলটা ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য নুন। এবার আমি ব্রকোলিগুলো দিয়ে দিব। এখানে একটা আমি মিডিয়াম সাইজের ব্রকোলি ছোট ছোট টুকরো করে নিয়েছি। গরম জলে ব্রকোলিটা আমি 2 মিনিট ভাপিয়ে নেব। ব্রকোলিটা ভালো করে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ভাপিয়ে রাখা ব্রকোলি গুলো দিয়ে দেবো। ব্রকোলি গুলোকে হালকা করে ভেজে নেব। ব্রকোলি খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। ব্রকোলিটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার ব্রকোলিটা তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দেব। ব্রকোলিটা ভেজে নেওয়ার পর কড়াইয়ে আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি আলুটা ভেজে নেব। এখানে আমি ছোট ছোট 5টে আলু নিয়েছি, লম্বা করে কেটে নিয়েছি। সেই আলুটাকে এবার ভেজে নেব। আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আলুটাও তুলে নেব। এবার এই তেলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা অল্প ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি মশলা। এই মশলার মধ্যে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে বেটে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু মিশিয়ে নেব। মশলা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন, হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো। এবারে মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে দেখুন তেল ছেড়েছে, মশলাটা একটু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর ব্রকোলিটা দিয়ে দেবো। এবার মশলার সাথে আলু আর ব্রকোলি দুটোকে ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে আলু আর ব্রকোলিটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো।
হাফ গ্লাসের মতো জল দিয়ে দিলাম। এটা ভালো করে মিশিয়ে নিয়ে 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। পাঁচ মিনিট পর এবার ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন জলটা অনেকটাই শুকিয়েছে, আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলাগুলো। গরম মশলা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। আবারও এটা 1-2 মিনিট ঢাকা দিয়ে তারপর এটা নামিয়ে নেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। একবার নাড়াচাড়া করে নিলাম, তৈরি হয়ে গেল আলু ব্রকলি তরকারি। এবার আমি এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আলু ব্রকলির তরকারি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।